কুম রহমতুল্লাহ দর্শক আজকে আমরা কথা বলবো হজ আদায়ের ফজিলত না করার শাস্তি আল্লাহ তালা পবিত্র কুরআনুল কালিমিয়ার সাতকরান ওয়াহজন ফিন্নাসে বিল হজ ইব্রাহিম খরিউল্লাহকে আল্লাহ তালা আদেশ দিলেন যে আপনি আজান দিন বিল হজ হজের জন্য আজান দেন মানুষের সামনে অর্থাৎ জনসম্মুখে আজান দেওয়ার কথা ইব্রাহিম খরিউল্লাহকে আল্লাহ তালা আদেশ করলেন এবার ইব্রাহিম হরিউল্লা কীভাবে আজান দিলেন এ সম্পর্কে আমরা তাফসিরের কিতাবে দেখতে পাই তিনি সাফা পাহাড়ের উপরে উঠেছিলেন কোনো এসছে জাবালে আবু কোবায়েসের উপরে উঠেছেন কোন বর্ণনা এসে মাকামে ইব্রাহিম অর্থাৎ যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ তৈরি করেছেন সেই পাথরের উপর দাঁড়ালেন আল্লাহ তালা সেই পাথরটাকে ধীরে ধীরে উপরে উঠিয়ে দিলেন এটি একটি আল্লাহ তালার কুদরত তখন তিনি আজান দিতে উপরে উঠলেন আল্লাহকে বললেন আল্লাহ কোথায় আজান দেব মানুষ নেই কোনো কিছু নেই আমি কাকে এই বাইতুল্লাহর এবাদত করার জন্য আমি ডাকবো আল্লাহ তালা তখন বললেন যে আলেকাল আজানো আলহীন আলবালাহ তোমার দায়িত্ব হচ্ছে এই বাইতুল্লাহর এবাদত করার আহ্বান করা আর আমার দায়িত্ব হচ্ছে এটা পৌঁছে দেওয়ার তফসিরে রুহুল মানিত আল্লাহ আলুসি আলাই তফসিরে ইবনিকাসীর রহমতুল্লাহ তফসিরে মাঝারিতে আল্লাহ কাজী সানাউল্লাহ ফানিপতী রহমতুল্লা আলাই বলেন যখন ইব্রাহিম খরিউল্লাহ কেবলমাত্র আজান দিলেন বাইতুল্লাহর এই এবাদত করার জন্য তালা এই আওয়াজটাকে রুহের জগতে পৌঁছিয়ে দিলেন গর্বে যেই সন্তান ছিল সেই মায়ের গর্বে আজানের আওয়াজ পৌঁছিয়ে দিলেন যারা লাভবাইকে আল্লাহম্মাইক বলেছেন হাজির হাজির আল্লাহ আমি আপনার এই আওয়াজ শুনেছি এই হাজির লাব্বাইক বলেছেন যে যতবার বলেছেন তার ততবার হজ আল্লাহ তাল্লাহ নসিবে রাখবেন আল্লাহ আল্লাহ আকবর তো দর্শক তাহলে আমরা বুঝলাম যে আজ থেকে প্রায় চার হাজার একশো থেকে দুইশো বছর পূর্বে ইব্রাহিম খরিউল্লাহ আজান দিলেন এই আজান দিয়েছেন আমাদেরকে নসিব আছে সে আজানের ডাকে সারা দাও হ্যাঁ অবশ্যই আছে এই জন্য আপনার নিয়ত করতে হবে আর এই নিয়ত পরিশুদ্ধ যদি করেন অবশ্যই আপনার ইস্তেতার সক্ষমতা থাকলে আপনি হজ আদায় করতে পারবেন হজ আদায় করবেন আল্লাহ রাসুল বলেছেন আবর রদুল্লা তালা থেকে হাদিস খান যা বোখারি শরীফের এক হাজার পাঁচশো একুশ নম্বর হাদিসে ইস্তেমান হাজাফ আলাম ইয়ারফুজ আলাম ইয়াফসুক রাজা থু উম্মোহ যে হজ আদায় করতে গেল সে কোনো নাফরমানি কাজ করলো না আল্লাহ রাসুল বিরোধী কাজ করলো না কোনো মূলক কাজ করলো না সে মিথ্যা অন্যায় অশালীন কাজ করলো না রাজা কামা ওলাদু উম্মহ নবজাতক সন্তান মায়ের গর্ব থেকে যেমন নিষ্পাপ থাকে হজ আদায় করে আসলে আল্লাহ তালা সেই বান্দাকে সেরকম নিষ্পাপ করে দেন সুবাহান্লাহামদি সুবাহান্লাহ আজিম দেখুন আবুর তালা থেকে আরেকখানা হাদিস বর্ণিত রয়েছে যেটি আমাদের বুখারি শরীফে এসছে এক হাজার সাতশো তেহত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল আল অমরাতিমাতিনীমা বই ন হুমা এক উমরা থেকে আরেক উমরার মাঝে যত গুণা হয় দ্বিতীয় উমরা করলে আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দেন আল হাজুল মাবরুল্লাহ সালাহল জাজাউ ইল্লাল জান্না বিশ্ব পয়গম্বর বলেন আর যে ব্যক্তি হজ আদায় করলো এই হালাল অর্থের সাথে নিয়াতের সাথে সঠিকভাবে হজ আদায় করলো সেই ফুসুকি নাফরমানি কাজ করল না অশালীন জৈনাছড়মূলক কাজ খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করলো তার কবুল হজটার প্রতিদান হচ্ছে ইল্লাল জান্না একমাত্র জান্না আর কিছু নয় রসুল্লা ইসলাম বর্ণনায় বর্ণনা আবরদুল্লাহ তালা থেকে হাদিসে এসছে যেটি নাসাই শরীফের দুই হাজার ছয়শ পঁচিশ নম্বর হাদিসে এসছে আবদুল্লাহ সালাস আল গাজী আল্লাহ আল্লাহতালার তিনটি দল রয়েছে আমরা তো বিভিন্ন দল দেখছি কিন্তু আল্লাহর তিনটি দল এক নম্বর হচ্ছে গাজী যারা যুদ্ধের ময়দানে গিয়েছেন তারা শহীদ হন কিন্তু যুদ্ধের ময়দানে তারা জেহাদ করে সঠিকভাবে ফেরত এসছেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ যারা হজ আদায় করেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তৃতীয় নম্বর যারা উমরা করেছেন এটি হচ্ছে আল্লাহ তালার দল এবার আসুন আমরা অনেকে আছি অর্থ সম্পদ রয়েছে কিন্তু আমরা হজ আদায় করতে গিয়ে আমরা কৃপণতা করি হজ আদায় করতে চাই না কি জন্য আজ আমার টাকা নষ্ট হয়ে যাবে এই জন্য রসুল্লা বলেন যেটা সাঈদ এবনে জোরাঈর তালা থেকে বর্ণিত আল্লাহ কান জারুন মুসিরুন সুম্মা মা আলামী হজ্জা লাম মুসাল্লি আলাই তিনি বলেন যে আমার যদি এমন কোনো প্রতিবেশী থাকে যার হজ করার সমর্থ রয়েছে কিন্তু সে হজ আদায় করল না লাম উসাল্লি আলেহি সে হজ না করে মৃত্যুবরার করার কারণে তার জানাজার নামাজ পড়ব না অর্থাৎ এখানে দেখা যায় যে সাঈদেবনে জোরাইর এই কথাটি শক্তভাবে বলেছেন তিনি আল্লাহ রাসুলের একজন সাহাবি তিনি প্রতিবেশী তার রয়েছে অর্থ আছে কিন্তু করে না তিনি অভিমান করে বলছেন যে আমি তার যায় অংশগ্রহণ করব না আল্লাহ রাসুল হাদিস শরীফ এরশাদ করেছেন যে আলীর দিল্লা তালা থেকে বর্ণিত মান মালা মান মান মালাকা জায়দান ও রাহিল তুবাল্লিগ হইলা বাইতিল্লা ফালা আলিহি হো দিয়ান বিল্লা রাসুল ইসলাম বলছেন যার অর্থনৈতিক যাওয়া যাতায়াতের খরচ রয়েছে তার সব কিছুর আঞ্জাম দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু সে হজ করলো না আল্লাহ রসুল চাই সে ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করুক বা খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করুক তাতে আমার কিছু আসে যায়নি এই জন্য বুঝতেই পারলাম যে যার অর্থ সম্পদ রয়েছে ইস্তেতাত রয়েছে সে হজ করলো না তার মরণটা ইহুদিন আসার মতন হবে সেরকম যাতে আমাদের না হয় এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম